Assalamualaikum everyone, welcome back to my YouTube channel Shala's World. আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর আশিস রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় আমরা অনেক ভালো আছি আজকে আপনাদের সাথে যে ভিডিওটা শেয়ার করছি এটা কিছুদিন আগের করা ভিডিও আমার শাশুড়ি আম্মা অসুস্থ হওয়ার আগে দুদিন আগে এই ভিডিওটা মেক করেছিলাম তো শেয়ার করব করে আর করা হয়নি তো আমাদের বাসার কাছে প্রত্যেক বছর একটা মেলা হয় আমরা দিয়াবাড়িতে থাকি এবং দিয়াবাড়ি যে বেরিবাদ এরিয়াটা সেখানে প্রত্যেক বছরই এই মেলাটা বসে কিন্তু আমরা এই প্রথমবার মেলাতে আসলাম যদিও নিজেদের আসার কোনো ইচ্ছে ছিল না আসলে সালমান এখন আগের চেয়ে বড় হয়েছে দেখলে অনেক কিছুই বুঝতে পারে তো আমরা তো খালামণিদের বাসায় ছিলাম আর খালামণির বাসা থেকে এসে শুনি যে মেলা হচ্ছে তো মেলা শুনেই তো ও আসার জন্য খুব বায়না ধরেছিল ও বড় আম্মুকে শান্তি দিচ্ছিল না তো ভাবি আমি সিয়াম সালমান মিলে মেলাতে ঘুরতে চলে আসলাম তো এইমাত্র মেলাতে এসেছি এখন আগে একটু ঘোরাঘুরি করব আর মেলাতে কিন্তু অনেক স্টল বসেছে খাবার দাবারেরও স্টল আছে আর আসলে অনেক বছর পরে মেলায় আসা হলো মেলায় যাওয়া বাদ দিয়েছি প্রায় 9 থেকে 10 বছর হয়ে গেছে এই 9-10 বছরে আর মেলায় যাওয়া হয়নি মানে এরকম এলাকার ভেতরে যে মেলাগুলো বসে ছোটবেলায় মেলায় যেতাম বড় আপার সাথে আর আপার বিয়ে হয়ে যাওয়ার পর ভাইয়ের সাথে মেলায় যেতাম ভাই যখন কাজে যেত ওর জন্য অপেক্ষায় বসে থাকতাম যে কখন আসবে ভাই আর কখন মানে আমাদেরকে মেলায় নিয়ে যাবে তো মেলায় এসে আসলে ওই দিনগুলা কথা মনে পড়ে গেল যে ভাইয়ের সাথে ছোটবেলায় মেলায় আসতাম বড় আপার সাথে মেলায় আসতাম তো এই আর কি বাচ্চা মানে ছোট থাকতে সবারই একটা মানে আকর্ষণ থাকে যে মেলা হচ্ছে আমরা কবে যাব বাসার গেটের সামনেই বসে থাকতাম যে কারা মেলা থেকে আসছে সেটা দেখার জন্য কী কী নিয়ে আসছে সেগুলো দেখার জন্য আর যখন নিজেরা মেলায় যেতাম তখন তো খুবই আনন্দ হতো তো এই আর কি তো সেরকম বাচ্চাদেরকে একটু আনন্দ দেওয়ার জন্য ওদেরকে মেলায় ঘোরাইতে নিয়ে আসলাম আর সালমান হচ্ছে এখন বলছে যে মুখোশ যে মানে কার্টুনগুলো মুখে লাগায় সেই মুখোশগুলো নিবে তো ও একটা মুখোশ পছন্দ করেছে জোকারের বাট ওটা হাতে নিয়ে দেখে পেছনে চুল আছে তো সেই জন্য আর কি ভয় পেয়ে গেছে এটা এখন বলছে যে এটা নেবে না অন্য আরেকটা নেবে তো ওকে হচ্ছে কৃষের একটা মুখোশ কিনে দিয়েছি তো সালমানকে একটা মুখোশ কিনে দিলাম আসলে মেলায় আসলে বা যে কোনো জায়গায় গেলে নিজের জন্য কেনার আগে আগে মানে ছেলের কী পছন্দ সেটার দিকেই এখন খেয়াল আসে আর ছোটোবেলা থেকেই ওকে কোথাও নিয়ে গেলে খেলনার দিকে মানে ওর আগে আমার চোখে যেত মনে হতো যে বাচ্চাকে কিনে দিই সামর্থ্য থাকলে মানে সব বাবা মারই ইচ্ছে যে সব কিছুই কিনে দিতে বাট সেটা যেহেতু সম্ভব না বা এটা ঠিকও না আসলে বাচ্চারা যখন যা চায় তাই দেয়া তো মাঝে মাঝে ইগনোর করার চেষ্টা করি আর যখন খুবই বিরক্ত করে তখনই কিনে দেই তো এই যে খেলাটা দেখছেন এটা হচ্ছে একটা গেম যে বন্দুক দিয়ে মানে বেলুনগুলো ফুটানো তো ছোটোবেলায় আমিও একবার মেলায় গিয়ে এই গেমটা খেলেছিলাম তো দেখে মনে পড়ে গেল সেজন্য একটু ভিডিও করে রাখলাম তো দেখতেই পাচ্ছেন মেলাতে অনেক স্টল বসেছে অনেকগুলো খাবারের স্টলও আছে আর এদিকে দেখতে পাচ্ছেন ফুচকা চটপটের স্টল আমরা মেলায় ঘুরে কি কি কেনাকাটা করলাম সেটাও আপনাদেরকে দেখাবো আসলে বাচ্চাদের খেলনাগুলো এত কিউট হয় যে যেটা দেখি মনে হয় যে সেটাই নেই মানে আমরা যে বড় আমাদেরই নিতে মন চায় আর ওরা তো বাচ্চা ওদের তো মন চাইবেই মেলাতে ঘর সাজানোর জন্য অনেক কিছু উঠেছে তো চেয়েছিলাম একটা ওয়ালমেট নেব কিন্তু আমি যে ধরনের চাচ্ছিলাম সেই ধরনের পাইনি সেজন্য আর নেওয়া হয়নি দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর ওয়ালমেটস উঠেছে
তো এই যে ভাবি সিয়ামের জন্য খেলনা দামাদামি করছে, আসলে সব কিছুই তো দাম একটু কষাকষি করে তারপরেই নিতে হয়। আর বাচ্চাদের খেলনার পাশাপাশি এখানে মানে মেয়েদের অনেক ধরনের কসমেটিক্স উঠেছে, প্লাস ব্যান্ড ক্লিপ এগুলো উঠেছে, চুড়ি। তো আসলে এখন আর এগুলো দেখতে নিতে মন চায় না দেখলে, কারণ একসময় এগুলো অনেক নিয়েছি, আর এখন যেহেতু সব জায়গায় বোরকা পরেই যাওয়া হয় তো এগুলা ভালো লাগলেও আসলে নেই না, কারণ কি দরকার, এগুলো তো নিলে পরেই থাকবে। তো এখন সব কিছু আসলে বাচ্চার জন্যই নেই, যেগুলো একান্ত প্রয়োজন ছাড়া নিজের জন্য কখনোই এখন আর কিছু কেনা হয় না। তো সবার লাইফে এরকম কিছু সময় থাকে যে সব কিছু ম্যাচিং ম্যাচিং করে পড়া, আসলে আমাদেরও এক সময় ছিল, কিন্তু সময়ের সাথে সাথে সব কিছুরই পরিবর্তন হয়ে যায়। তো সেরকমই হয়েছে, তো অনেক কসমেটিক্স দেখতেই পাচ্ছি কিন্তু নিজের জন্য কিছুই নিলাম না। তো ভাবি এখান থেকে একটা পার্স নিচ্ছে, আর আমি আপনাদেরকে কসমেটিক্সগুলো দেখিয়ে দিচ্ছি যে মেলায় কী কী কসমেটিক্স এসেছে। খেলনা স্টল, কসমেটিক স্টল, খাবারের স্টলের পাশাপাশি মেলাতে দুটো রাইডও ছিল, কিন্তু আমরা যখন গিয়েছি তখন রাইডগুলো বন্ধ ছিল। কথায় আছে না যে কারো পৌষ মাস কারো সর্বনাশ, তো এরকমই কিছু ঘটেছে। দুটো বাচ্চা এই যে নদীতে হচ্ছে গোসল করতে নেমেছিল, তো একটা বাচ্চাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না, সে কারণে হচ্ছে রাইডগুলো বন্ধ ছিল। আর দেখতেই পাচ্ছেন মানে নদীটা ঘিরে প্রচুর মানুষের ভিড়, মানে বাচ্চাদেরকে খোঁজা হচ্ছে। আর পরবর্তীতে আমরা বাচ্চাটাকে পেয়েছি কি না সেটাও জানতে পারি নাই। তো ঘুরতে ঘুরতে আসলে সন্ধ্যা হয়ে গিয়েছে, তো যার হচ্ছে রাইডটা ওই মানে আঙ্কেলটাকে জিজ্ঞেস করলাম যে রাইডটা কখন চালু করা হবে, তো উনি বললো রাত 8টার পর, তো আমাদের আর এতক্ষণ থাকা সম্ভব না। তো এইদিকে বাচ্চাদের জন্য খেলনা দেখছি যে কী কী কেনা যায়। তো সালমান হচ্ছে ওর জন্য একটা বন্দুক পছন্দ করেছে, মানে লাইট জ্বলে এরকম বন্দুকগুলো, তো ওকে সেই বন্দুকগুলো একটা নিয়ে দিয়েছি। আর সালমান কিন্তু বন্দুকটা পেয়ে খুব খুশি, তারপরও কিন্তু ওর মন ভরেনি, আসলে যেটা দেখে সেটাই নিতে চায়। বাচ্চাদেরকে কোথাও নিয়ে গেলে এই প্রবলেমগুলো ফেস করতে হয়, তো ওর জন্য আরেকটা হাতি নিয়ে দিলাম। আমাদের সিয়ামের জন্য হাতি, তারপর এই যে ছোটো হোন্ডাগুলো দেখতে পাচ্ছেন, হোন্ডা জিপ গাড়ি, তারপর গরু, এগুলো নেওয়া হয়েছে। আর সালমান হচ্ছে হাতি, বন্দুক, আর ক্রিসের যে মাস্কটা, ফেস মাস্কটা, সেটা নিয়েছে। তো এর মধ্যে হচ্ছে সন্ধ্যা হয়ে গিয়েছে, ভেবেছিলাম যে ফুচকার দোকানে বসে আমরা ফুচকা অথবা চটপটি খাবো, কিন্তু সালমান খুব বিরক্ত করেছিল, বসতে দিচ্ছিল না, তো সেই কারণে হচ্ছে চলে আসা। তো এখন বাসার দিকে রওনা হচ্ছি। আজকের এই ব্লগটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো সামনে হচ্ছে হাত পাখার দোকানগুলো, শুরুতেই এই দোকানগুলোতে আমরা এসেছিলাম, তো ভাবি হচ্ছে ওনার জন্য হাত পাখা নিবে, আর আমাদের জন্য বাবা আগেই হাত পাখা নিয়ে গিয়েছে, তো ভাবির জন্যও নিয়েছিল, কিন্তু ওনারটা ছোট হয়ে গিয়েছে, তো সেজন্য ভাবি আরেকটা হাত পাখা নেবে। তো এই ছিল আজকের ব্লগ, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আশা করছি আজকের এই ব্লগটা আপনাদের কাছে খুব 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 ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। আর লাস্ট টাইমে খুব সুন্দর একটা ভিউ আপনাদের সাথে শেয়ার করলাম, দেখুন সন্ধ্যার টাইমে মানে নদী এবং আকাশে, আর ভিউটা খুব সুন্দর লাগছিল, যে কারণে লাস্ট মোমেন্টে আপনাদের জন্য এটা আমি ভিডিও করে রাখলাম। তো আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।